গত ভিডিওতে আমি লগ ইন সার্ভেটের এই পর্যন্ত কাজ করেছিলাম তো এখন আমরা এই প্রোফাইল সার্ভলেটের কাজ করব লগ ইন আপাতত এই পর্যন্তই কাজ আমাদের শেষ তো পরবর্তীতে আবার আসতে হবে এখানে তো এখন আমরা প্রোফাইল সার্ভলেটে গিয়ে আমরা দেখেন সরি এখানে প্রোফাইল সার্ভেট লগ ইন সিস্টেম ডট এখানে আমাদের যে প্রোফাইল সার্ভলেট আছে এখানে জাস্ট আমরা কাজ করব তো এইখানে দেখেন আমরা লগ ইন সার্ভলেটে আমরা পুরো প্রসেসটা কোথায় করছি পুরো প্রসেসটা করছি ডো গেট মেথডে তো এই কারণে আমাদের প্রোফাইলের ভেতরে আমাদের পুরো প্রসেসটা আমাদের করতে হবে অবশ্যই ডো পোস্টের মধ্যে আমরা লগইন প্রসেসটা আমরা যেহেতু ডো পোস্টের মধ্যে করছি এবং এই ডো পোস্টের ভেতর থেকে আমরা লগ ইন আমাদের পেজটাকে কোথায় রিডাইরেক্ট করছি প্রোফাইলে রিডাইরেক্ট করছি তো যেহেতু আমরা প্রোফাইলে রিডাইরেক্ট করছি পোস্ট মেথড থেকে সেই কারণে আমাদের এই কাজটাও আমাদের এই এই প্রোফাইল সার্ভেটাও এই ডো পোস্টের মধ্যেই করতে হবে ওকে আমরা দেখেন আমাদের যে ক্যাশ সেভ সেভ করেছিলাম কি সেভ করেছিলাম যে ইজানিমটা সেভ করেছিলাম ক্যাশের মধ্যে তো এই কারণে আমরা ক্যাশের যে একটু কোডটা আমরা করেছিলাম সেই কোডটা আমরা কপি করে নিই এখান থেকে ক্যাশের কোডটা আমি কপি করে নিচ্ছি ওকে তো এখান থেকে কপি করে জাস্ট এই প্রোফাইলে দো গেট মেথডে আমরা দিয়ে দিলাম

অ্যারে রিটার্ন করে আমরা কুকিজের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে দেখতে পারবেন আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনি দেখেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমাদের আমার পুরো প্লেলিস্টের লিঙ্কটা তো আপনারা দেখে নিবেন তো কুকিজ কীভাবে কাজ করে সেটাও দেখতে পারবেন তো এখানে আমি কুকিজটাকে গেট করলাম এবং প্রত্যেকটা কুকি চেক করলাম চেক করে দেখলাম যে আমার যে কুকিটা আমি লগ যে কুকি লগ সাবলেটের যে কুকিটা সেভ করেছিলাম এই কুকিটা কি আমি এখানে পাচ্ছি কিনা তো যদি আমি পাই তাহলে আমাদের ফ্ল্যাগ একটা নিয়েছি ফ্ল্যাগটাকে আমরা ট্রু করে দিব এবং এই যে নেমটা আছে এই নেমটাকে আমরা নেমের ভেতরে আমরা জাস্ট এই কুকিজের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিয়ে নেব তো নেমটাকে ডিফাইন করে নিই আমরা ফাঁকা স্ট্রিং নিয়ে নিই আগে ওকে যদি আমাদের ফ্লাগটা ট্রু হয় তাহলে কি করবে আমাদের একটা রেসপন্স দিবে রেসপন্স দিবে কি হ্যালো না হাই নেমটা তারপর এখানে আমি লিখে দিয়ে দিব ইউ আর সাকসেস আমি দিয়ে দিলাম এবং এখানে আমি আর একটা বাটন দিয়ে দিব response ডট গেট রাইটার ডট এখানে আমি একটা বাটন দিয়ে দিব এবং এটা আমি আগের বাটন থেকে কপি করে নিই কপি করে নিই এখানে একটা বাটন দিয়ে দিব বাটনের নাম দিয়ে দিবস about আরেকটা বাটন নিয়ে নিব সি বাটনটার নাম দিয়ে দিব লগ আউট ওকে তো এখানে যখন আমাদের লগ আউট বাটনটা প্রেস করবে তখন আমাদের লগ আউট ইউআরএলটা আমাদের সার্ভলেট কল হবে লগ আউট এবং যখন এবাউট তে ক্লিক করবে তখন about.js এস টি এম এল পেজটা কল হবে তো অ্যাবাউট এস এমএল এর জন্য আমাদের একটা পেজ ক্রিয়েট করে নিই এখানে ওকে আমাদের অবাউট ডোটো জে এস পি আছে তো এবার এস্টেম এল আমি করে নিই ওকে হ্যাঁ এস টি এম এল অবাউট তো এখানে অবাউট বললাম এখানে জাস্ট আমি একটা হেডার দিয়ে দিই এইচ ওয়ান দিস দিস ইজ অ্যাবাউট পেজ ওকে অলরাইজ তো আমাদের পুরো কাজটা এখানে হয়ে গেছে এখন আমাদের লগ আউট প্যাটার্নের কাজ আমাদের লগ আউট সার্ভলেটের কাজ করতে হবে আমরা লগ আউট সার্ভলেটে গিয়ে আমরা কি করব এখন দেখেন যে এখানে একটা কাজ করছি যে এখানে আমরা এই কাজটা এই ডো গেট এবং ডো মধ্যে না করে আমরা করব সার্ভিসের মাধ্যমে সার্ভিস সার্ভিসের মাধ্যমে যে করব এখন এটা রিকোয়েস্ট করে নেই ওকে সার্ভিসের মধ্যে করলে কি হয় যে আমাদের প্রোফাইল বা অন্য যে কোনো থেকে আমাদের মেথড যেটাই হোক না কেন আমরা এই সার্ভিসের মধ্যে ডো গেট কিংবা ডো পোস্ট যে কোনো ধরনের মেথডই হোক না কেন আমরা এখানে সেটা গেট করতে পারবো এখানে আমরা কাজ করতে পারবো বাট যদি আমাদের ডো গেট মেথডের প্রয়োজন হয় একই ইউআরএল এ তখন আমরা কি করব এই সার্ভিস মেথড কল করলে সার্ভিস মেথড লিখে ফেললে আমাদের পুরো ডো গেটের জন্য কাজটা হয়ে যাবে এবং ডো

এবং এইটাখানে আমরা জাস্ট ভেলু পাস করে দেবো একটা ফাঁকা স্ট্রিং এবং এই যে কুকিজটা আছে এই কুকিটাকে আমরা ডট সেট এজ ম্যাক্সিমাম এজ আমরা দিয়ে দেবো জিরো এবং আমরা লাস্ট যে কাজটা করবো লাস্ট কাজটা হচ্ছে লাস্ট কাজটা হচ্ছে জাস্ট আমরা রেসপন্স ডট সেন্ড রিডাইরেক্ট এবং স্যান্ড রিডাইরেক্ট করে দেব কোথায় লগ ইন পেজে এখন দেখেন এখান থেকে যে স্যান্ড রিডাইরেক্ট যে লগ ইন বাটনটা যাচ্ছে লগ ইন ইউআরএলটা যাচ্ছে এখান থেকে অলওয়েজ গেট রিকোয়েস্ট যাবে বা ডিফল্ট ভাবে সার্ভলেটে যে ডিফল্ট যে রিকোয়েস্টগুলো যায় সেগুলো গেট রিকোয়েস্ট যায় তো গেস্ট রিকোয়েস্টটা যদি আমরা এই লগ ইন ডট সার্ভেতে যদি গেট করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই গেট মেথডে কাজ করতে হবে তো এখানে আমাদের কি করতে হবে জাস্ট এই মেথডে আমাদের রেসপন্স ডট সেন্ড রিডাইরেক্ট আমরা করে দেব লগ ইন ওয়ান ডট এস টি এম এল এমএল এইখানে এসে জাস্ট লগ ইন টু ডেস্টিমেলটা পেজটা এক্সিকিউট হয়ে যাবে এতটুকু কাজ আমাদের শেষ তো আমরা এই সার্ভারটাকে এখন রান করে দেখি আসলে কি হয় ওকে নে স্টার্ট করি না একটু

তখন কিন্তু আমাদের এই গ্যাট মেথডটা এক্সিকিউট হয়েছিল তো গ্যাট হওয়ার কারণে আমাদের রিডাইরেক্ট করে লগ ইন পেজে চলে গেছে ওকে তো এখান থেকে আমরা যদি এখানে একটা ইউজার ওয়ান এবং পাসওয়ার্ড হিসেবে আমরা ভুল একটা পাসওয়ার্ড দিলাম যে ইউজার ওয়ান এর কিন্তু টু 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 পাসওয়ার্ড না ইউজার ওয়ান এর জন্য আমাদের পাসওয়ার্ড রেখেছি ওয়ান ওয়ান ওয়ান

টা না দিয়ে জাস্ট আমরা এখানে দিব লগইন ডট এইচ টি এম এল এই পেজটাতে যাবে ওকে আমরা যদি একটু আপডেট করে নিই বিষয়টা এখানে লগইন ডট এইচ টি এম এল পেজে চলে যাবে সরাসরি ডিসপেস রিকোয়েস্ট ডিসপেস ডট ইনক্লুড করে দিলাম এবং ইনক্লুড এর সাথে সাথে আমাদের ইনভ্যালিড যে মেসেজটা আসবে সেই ইনভ্যালিড মেসেজটাই এখানে চলে আসবে ওকে ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ভুল পাসওয়ার্ড দিয়ে দিলাম যদি আমরা সাবমিট করি তাহলে আমাদের এটা আসতেছে ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড বাট আমাদের যে বাকি যে কাজটা সেটা হচ্ছে না এটার জন্য আমাদের পেজটাকে একটু আচ্ছা লগ ইন না এখানে লগ ইন ডট ফন ডিপ্লয় করে নেই রিডিপ্লয় অল রাইট তো আমাদের বিল্ড হয়ে যাচ্ছে ওকে তো আমরা যদি আবার একটু রিফ্রেশ করে নিই একটা ভুল পাসওয়ার্ড আগে দিই

ফাইলটা এখানে কিভাবে ওকে তো আপাতত এটা এখানে থাকুক এটা একটা তো এটা আমরা পরে তো আমরা এটা ভুল দিয়েছিলাম এখন ভ্যালিড ইউজার দিই তো ইউজার ওয়ান 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 অর্থাৎ আমাদের এই ইউজার আছে যদি থাকে সাবমিট করে দিব সাবমিট করে দিলে তো প্রোফাইলে চলে গেছে তো প্রোফাইলে গিয়ে কিন্তু আমাদের এখানে কিছু করছে না আচ্ছা করছে না যে আমরা যখন লগ ইন সার্ভলেটে রিকোয়েস্ট সেন্ড রিডাইরেক্ট করছি তো আমরা সেন্ড রিডাইরেক্ট করলে আমাদের ডো সেটা ডো পোস্ট হোক কিংবা ডো গেট হোক আমাদের মেথডটা কিন্তু ডো গেট হিসেবেই রিকোয়েস্টটা যাবে ওকে তো এখানে আমরা যেহেতু এখানে আমরা ডো পোস্টের ভেতরে আমরা সেন্ড রিডাইরেক্ট করছি তো সেন্ড রিডাইরেক্ট হিসেবে ডো পোস্টে আমরা কাজটা করছিলাম কিন্তু আমাদের যদি এই কাজটা যেহেতু ডো পোস্টে হবে না ডো গেটে হবে কারণ আমরা রিডাইরেক্টের মাধ্যমে ইউআরএলটা রিডাইরেক্ট করছি তো এই কারণে আমাদের এই কোডটা আমাদের ডো গেটের মধ্যে লিখতে হবে তো আমরা যদি ডো গেট এবং ডো পোস্টের ঝামেলাটা এড়াতে চাই তাহলে সেটা আমাদের যদি সার্ভিস লিখে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তো এখন যদি আমরা এটাকে করি দেখেন আমাদের কিন্তু টোটাল হয়ে যাবে ওকে তো এখন যদি আমরা এটাকে একটু রিফ্রেশ করে ইউ আর ওয়ান এবং এখানে চারটা ওয়ান দিয়ে দিই তাহলে দেখবেন যে আমাদের বলতে যে হ্যাঁ ইউজার ওয়ান ইউ আর সাকসেসফুলি লগ ইন আমাদের কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে যদি আমি তাহলে কিন্তু দেখেন যদি আমি এখন যদি আমি ইউজার টু দিই এখানে ইউজার টু এবং আমি যদি পাসওয়ার্ড ওয়ান ওয়ান দিই ইউজার টু এর পাসওয়ার্ড হচ্ছে চারটা টু ওরা যদি সাবমিট দিই তাহলে দেখেন যে এখানে তো এবং যদি আমি ইউজার নেম টু এবং পাসওয়ার্ড চারটা টু দিই তাহলে দেখবেন যে স্যার আমাদের লগ হয়েছে কি ইউজার টু যে ইউজার আছে সেটার মাধ্যমে লগ হয়েছে ওকে তো দিস ইজ আওয়ার লগ ইন সিস্টেম লগ ইন লগ আউট সিস্টেম ইউজিং কুকিজ তো আমাদের এই সেশনটা আরেকটু বাকি আছে তো দেখেন আমরা যদি লগ আউট করে এই যে লগ আউট করার পর যদি আমরা ব্যাক বাটন প্রেস করি তাহলে কিন্তু এই দেখেন আগের আমাদের প্রোফাইলে চলে যাচ্ছে ঠিক আছে তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি নেক্সট টিউটোরিয়ালে কিভাবে এটা সলভ করতে হয় সেটা দেখাবো এবং আমি আরেকটু যদি দেখি এখানে আমি যে লগ আউট আমি ইন্সপেক্ট এলিমেন্টে যদি যাই তাহলে দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশনে গিয়ে যদি দেখি তাহলে দেখবেন যে এখানে ইউজার আমাদের ইউজার নেম ইউজার টু ওকে আমরা একদম প্রথম থেকে এটা ডিলিট করে ইউজার ওয়ান 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 সাবমিট করছি তো এখন এখানে ইউজার ওয়ান চলে আসলো ওকে এখন যদি আমরা লগ আউট করি লগ আউট করলে আমাদের ইউজার

তাহলে দেখবেন যে আমাদের কুকিজটা এখন এটা ক্লিয়ার করে নিই কুকিজটা ওকে তো আমি এখানে ওয়ান টু থ্রি ফোর দিলাম দেখেন আমাদের কুকিজ এখানে চলে আসলো তো লগার যখন আমি প্রেস করবো তখন দেখেন কুকিজটা এখান থেকে চলে গেছে ওকে